আজকের রাশিফল 13ই ফেব্রুয়ারি 2023 সোমবার, তিথি কৃষ্ণ অষ্টমী, জন্মরাশি হলো তুলা, সূর্যোদয় সকাল 6টা 13, সূর্যাস্ত বিকাল 5টা 28। মেষ রাশির রাশিফল, আজ স্বাস্থ্য সুন্দর থাকবে, সুস্বাস্থ্যের কারণে বন্ধু বান্ধবদের সাথে কিছু পরিকল্পনা করতে পারেন, আর্থিক দিক থেকে উন্নতি হবে। আজ প্রেমিকার সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনি যেতে পারেন। আজ প্রিয়জনের সাথে উত্তপ্ত তর্ক বাঁধতে পারে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরে খারাপ লাগতে পারে। বিশেষ কোনো কাজের সাথে আজ যুক্ত হতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষরাশির রাশিফল, মানসিক শান্তির জন্য উত্তেজনার সমাধান করুন। যারা ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করছেন, বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, আর্থিকভাবে লাভবান হতে পারেন। অন্যদের মধ্যে আজ ত্রুটি খোঁজা আত্মীয়দের সমালোচনার পাত্র হতে পারেন। আজ কিছু অপচয় আপনি করতে পারেন, বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন, খালি সময় আনন্দ উপভোগ করবেন। বিবাহিত জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য হবে। আজ আপনি প্রথমে কিছু হতাশাগ্রস্ত থাকতে পারেন, এদের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশির রাশিফল, আজ কল্যাণকর দিন, আপনি হয়তো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। বড়সড় পরিকল্পনা ধারণাশালীকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে, কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। প্রতিটি পরিস্থিতিতে ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয়, আজ আপনার উন্নতি হতে পারে, স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশির রাশিফল, এমন একটি দিন যেখানে হাসি আপনার মুখে লেগে থাকবে, অপরিচিত ব্যক্তিদের পরিচিত বলে মনে হবে, বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভদায়ক হবে না, পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না, প্রেমের বিষয়ে বলশালী হওয়া এড়িয়ে চলুন। সময়ের সাথে চলার সাথে সাথেও আপনজনদের সময় দেওয়া দরকার রয়েছে, এটি আপনি বুঝতে পারবেন। স্ত্রীর সাথে খরচের জন্য কোনো মনোমালিন্য হতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 2। সিংহ রাশির রাশিফল, কাজের চাপ কিছুটা উত্তেজনার সৃষ্টি করবে, কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে, আর্থিকভাবে ফলপ্রসূ হবে। আজ বন্ধু বান্ধবদের সাথে যথেষ্ট সময় কাটাতে পারবেন, আজ কোনো চাপ আসতে পারে, স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাবেন, আজ সঙ্গীর সাথে যথেষ্ট সময় কাটাতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কন্যা রাশির রাশিফল, স্বামী স্ত্রী বিশ্বস্ত হৃদয় সাহসী মেজাজ খুশি দিতে পারে, কর্মক্ষেত্রে আজ কোনো অবহেলা হতে পারে, স্ত্রীর সাথে ছন্দবোঝ আপনাকে আয়াসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে, ভ্রমণ আনন্দদায়ক এবং শিক্ষামূলক হবে, আজ সঙ্গীর সাথে অতিরিক্ত সময় কাটাতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 8। তুলা রাশির রাশিফল, মানসিক চাপের সত্ত্বেও আজ সব কিছু সুন্দর থাকবে, আর্থিক অবস্থা অনুকূলে থাকবে না, আজ অর্থ সঞ্চয় করা কঠিন হবে, আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করবে, রাতে বাড়ি ফেরা এবং অন্যদের উপর বেশি চাপ এড়ানোর চেষ্টা করুন। আজ নতুন কোনো কাজ করতে পারেন, এমন একটি দিন যখন আপনি একটি রোম্যান্টিক ভ্রমণে যেতে পারবেন, আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হবে, স্ত্রীর সাথে আজ যথেষ্ট সময় কাটাতে পারেন, সৃজনশীল কিছু কাজে যুক্ত হতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশির রাশিফল, আপনার হতাশাপূর্ণ মনোভাবের জন্য অগ্রগতিতে অক্ষম হবেন, আপনার উপলব্ধির জন্য এটি উপযুক্ত সময়, উজ্জ্বল দিকে তাকান, আপনার বিবেচনার ভিত্তিতে নির্দিষ্ট কিছু পরিবর্তন আপনি করতে পারবেন, আপনি বন্ধুদের সাথে আজ সাক্ষাৎ করতে পারেন, ভাই বোনেরা আজ কোনো পরামর্শ চাইতে পারে, আপনার সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আজ ঘরের পরিবেশ সুন্দর থাকবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ধনুরাশির রাশিফল, আজকে আসা একটি সুন্দর কোমল উজ্জ্বল সুগন্ধি ফুলের মতন প্রস্ফুটিত হবে, বিনিয়োগে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন, কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন, আপনার রসিক স্বভাব চারপাশের পরিবেশকে আলোকিত করবে, আজ আপনি সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলি শৈশবে করতেন, আজ স্ত্রীর সাথে গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথা বলবেন,
আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশির রাশিফল, আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে। আজ প্রতিবেশীরা আপনার কাছে ঋণ চাইতে পারে, কথা দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করে নিন, অন্যথা আর্থিক ক্ষতি হতে পারে। বাচ্চার পড়াশোনার কারণে চিন্তিত থাকবেন। প্রেমের প্রস্ফুটনের কারণে আজ সব কিছুই সুন্দর হবে। আজ আপনার জন্য সম্মান বই আনতে পারে। দিনটি নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে। আপনার অসাধারণ কিছু অভিজ্ঞতা আপনি লাভ করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশির রাশিফল, আপনি ভ্রমণ করার জন্য খুবই দুর্বল হবেন, তাই দীর্ঘযাত্রায় এড়ানোর চেষ্টা করুন। অর্থ সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে, নিয়মিত জীবনযাত্রা হতে পারে। গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য অনুকূল দিন। আপনি কোনো প্রতিশ্রুতি আজ করতে পারেন। পারিবারিক ইচ্ছা পূরণ করতে আপনি ভুলে যাবেন, আপনি সবার থেকে দূরে গিয়ে সময় কাটাবেন। আত্মীয়রা আজ কোনো বিষয় প্রদান করতে পারেন। আপনার পরিকল্পনা আজ বিঘ্নিত হতে পারে, বন্ধুদের থেকে দূরত্ব বাড়াতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মীন রাশির রাশিফল, স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে। পরিচিত মানুষদের মধ্যে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। আপনি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। স্ত্রী আপনার সম্পর্কে সুন্দর প্রশংসা করবে। আজ আপনি কারোর প্রেমে পড়তে পারেন। অফিসে বন্ধুদের সাথে সময় ব্যয় করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।